এবার সাকিব খানের কবি সিনেমাটি নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন হাসিবুর রাজা কল্লোল। কবি সিনেমাটি নিয়ে অনেক এক্সাইটেড ছিল সাকিব ভক্তরা। জানা যায় সিনেমাটির শুটিং অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, তবে নানান জটিলতার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার পরিচালক সিনেমাটি নিয়ে কষ্টের কথা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি এক পোস্টে জানান, একজন নির্মাতার জন্য সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? দর্শকদের তুমুল আগ্রহ এবং প্রত্যাশা থাকা সত্ত্বেও একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে না পারা। কবি নিয়ে সবার মধ্যে যে আগ্রহ, আমি আপ্লুত সম্মানিত। এই চলচ্চিত্রের জন্য 4টা গানের কাজও শেষ হয়েছে, প্রি প্রোডাকশনের কাজও শেষ। প্রযোজনা প্রতিষ্ঠানের কি ভূমিকা, কেন শুটিং ফ্লোরে যেতে পারছি না, সব জানাব, কয়েকটা দিন সময় চেয়ে নিলাম। সো ভিউয়ার্স, কবি সিনেমার পরিচালকের মুখে এমন কথাবার্তা শুনে আপনাদের কি মনে হচ্ছে? আদৌ কি শুরু হবে কবি সিনেমার শুটিং, নাকি ঘোষণাতেই থেমে যাবে এই সিনেমাটির কাজ? কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।